হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি। তো কদিন আগে ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তো আমরা সবাই ওই বাড়িতে দৌড়াদৌড়ি করেছি। এখন আবার মানে আমার পিসো শ্বশুর মারা গেছে, আপন পিসো শ্বশুর, তো সেখানে যাচ্ছি। তো কালকে শ্রাদ্ধ গেছে, তো বাবা দৌড়াদৌড়ি করছে মানে এবারে। আর আমার শরীরটা কালকে ভালো ছিল না, তার জন্য আমি যাইনি। কিন্তু আজকে খাওয়া দাওয়া, আজকে না গেলে হবেই না, তো আজকে তার জন্য যাচ্ছি আমি। আর তোমাদের দাদাভাই যাবে না, যেহেতু আজকে শুক্রবার। উনি শুক্রবারে মানে নিরামিষ খায়, অনুকূল ঠাকুরের দীক্ষিত, তার জন্য নিরামিষ খায়। তো তার এই দিনটা উনি খুব মানে। তো আমাদের বিয়ে হয়েছিল এরকম শুক্রবারে, তো ও তো আমাকে বিয়ে করার দিনও তোমাদের দাদার নিরামিষই খেয়েছিল, নিরামিষ খেয়েছিল, যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তার জন্য খুব ঠাকুরকে মানে, তার জন্য। আর আজকে আমার পিসি শ্বশুর মারা গেছে, শ্রাদ্ধ বাড়িতে খাবে না। তো আমি যেতাম না বা বলেছিলাম যাব না, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, বারণ করেছিলাম। কিন্তু বাবা বলছে না, একজন না গেলে হয়, আর বাবা তো খাবেই না, যেহেতু বাবার মা মারা গেছে। তো এক বছর কোথাও খাবে না, শ্রাদ্ধ বাড়িতে বা খাবে না, বা মন্দিরও যাবে না। তো বাবা সব কিছু করছে কিন্তু খাবে না। তো আমাদের বাড়ির থেকে একজন, তো আমি তো মানে কি বলতো, আমি সব জায়গায় খাই, তো শুক্রবারে আমি খাবো। তো তার জন্য যাচ্ছি। আর পিসির জন্য কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে দেখো, বাবা সকালবেলা গিয়ে পিসির জন্য একটা শাড়ি কিনেছে, শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আরে দেখো, এই শাড়িটা বাবা নিয়ে এসছে, আমি আর খুললাম না, বাস নষ্ট হয়ে যাবে। দেখো কালারটা খুব সুন্দর, শাড়িটা দেখো, কালারটা খুব সুন্দর, বাবা পছন্দ করে নিয়ে এসছে শাড়িটা পিসির জন্য। দেখো কালারটা খুব সুন্দর না বলো, বাবার চয়েস আছে। তো যাই হোক, তার সঙ্গে আবার বাবা দুটো ছাতাও কিনে নিয়ে এসছে। ছাতা দুটো দেখো মাকে, ওই যে দেখো এই ছাতা দুটো বাবা কিনে নিয়ে এসছে আমার জন্য, যেহেতু আমি ছাতা প্রচুর হারাই, তার জন্য একসঙ্গে দুটো ছাতা নিয়ে এসছে। চলো বন্ধুরা, আর বেশি কথা বলছে না, এই ছাতা দুটো কেমন হয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানো। ছাতা খুব হারাই আমি, তার জন্য বাবা একসঙ্গে দুটো ছাতা নিয়ে এসছে আমার। আরেকটা কথা তোমাদেরকে বলছি, চলো আর বেশি কথা বলবো না, এবার রাস্তায় গিয়েই কথা বলবো। আর ওই বাড়িতে এখন যাচ্ছি, চলো বাবার আমি যাচ্ছি সঙ্গে, বাবা যাবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, তো রাস্তায় আছি, এখনও উঠিনি, তো এক্ষুনি উঠে পড়বো স্কুটিতে করে, তারপরে যাচ্ছি ওই বাড়িতে। তো আরেকটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা, তো আমি কিন্তু আগেও বলেছি যে আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি, তো আমরা আগে ওই বাড়িতেই ছিলাম। তো তারপরে বাবা জায়গা কিনে এই এখানে চলে এসছে, তো তারপর থেকে আমরা এখানে থাকি। আর আমার বিয়ে হয়েছিল ওই বাড়িতেই, বিয়ে হয়েছিল যেহেতু সবাই ছিল, আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি প্রচুর বড়, তো প্রচুর আত্মীয় স্বজন সবাই আছে ওই বাড়িতে, আর তার জন্য আমার বিয়েটা ওই বাড়িতে অনুষ্ঠান করেছিল। তারপর বিয়ের পর আমরা এই বাড়িতে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আজকে বলে দিলাম আবারও। তো দেখো কথায় কথায় চলে আসছি, দেখো এইখানটায়, দেখো বন্ধুরা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে আমি বিয়ে হয়ে এই যা এই বাড়িতে উঠেছিলাম, মানে দেখো এখন যাচ্ছি ওই বাড়িতে। তো যাই হোক, আমার পিসি শাশুড়ির মানে পিসি শ্বশুর মারা গেছে, তার জন্যই আসলাম আজকে খাওয়া দাওয়ার। আর কালকে শ্রাদ্ধ গেছিলো, শ্রাদ্ধতে আর আসতে পারিনি। তো এসি দেখো, আমি রান্না যেখানে হয়েছে সেখানে চলে এসেছি, কেন বলো তো প্রচুর খিদে পেয়েছে, তো আগে খেয়ে নেব। আর আগে এসেই সবার সাথে আমার যা আমার ননদ সবার সাথে গল্প করছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো তারপরে এখন দেখো খেতে চলে এসেছি, আর খাওয়ার জায়গাটা দেখো সব খাবার রেডি করে ফেলেছে একদম পুরো গরম গরম। তো দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ হবে, দেখো মেনুতে অনেক কিছু আছে, সবটাই শেয়ার করব বন্ধুরা। আমি ভিডিও করতাম না, এটা আমার বাড়ির, তার জন্য আমি আরও ভিডিওটা করছি, সবাই বলছিল ভিডিও করার জন্য, তার জন্য। আর আমি তো এসছি, ভিডিও করতে হবেই আমার, এটাই তো আমার কাজ ভিডিও করার, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো সবার সাথে গল্প করছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এখন দেখো খেতে বসে পড়েছি, দেখো এই ফার্স্ট ব্যাচ, আমরা সবাই বসছি একসঙ্গে, দেখো বন্ধুরা একদম, দেখো সবাই বসেছি। দেখো আমার এটা ননদ হয়, আর একটা ননদের মেয়ে হয় পাশেও, দেখো সবাই মিলে আমরা একসাথে বসছি, আর কেউ সেরকম এখনও
আসিনি ব্যাচে বসার জন্য, যেহেতু সবাইকে ডাকছিল খাওয়ার জন্য। তো আমি তো বসেই পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। যে দেখো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, তোমরা আগের ভিডিওতে দেখেছো, অনেকবার এই ভিডিও করেছিলাম। দেখো আজকে আর তুললাম না, পিসির মনটা ভীষণ খারাপ, খুব মনটা খারাপ। দেখো তবুও পিসি এক মুখ হাসি দিল, তো পেছনে বাবাও দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা এখন আমি খাবো। তো বন্ধুরা ফাইনালি আমি খেতে বসে পড়েছি। আর দেখো ফার্স্টে আমাকে দিয়ে দিয়েছে খাবারের ডিশ, তারপরে আছে জলের বোতল। দেখো একদম মজা নিয়ে খাবো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা পুরো গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর সাথে তো লাল শাক আছে, আর লাল সঙ্গে লাল শাকটা আছে পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে। আর দেখো ভাতটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আর সত্যি লেবুর রস দিয়ে ভাতটা মেখে তারপরে আমি খাচ্ছি। ও সত্যি কি বলবো বন্ধুরা, আমার তো লাল শাক দারুণ লাগে খেতে, দারুণ দারুণ, একদম তৃপ্তি করে আজকে খাবো আমি। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো আর কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাবো পরপর। শাক দিয়ে এখন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা দারুণ দারুণ। তো যাই হোক বন্ধুরা, শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমাকে দিয়ে দিয়েছে শুক্তো। কি বলবো বন্ধুরা, বয়সটা আমি পরে দিচ্ছি, এই মানে আমার এই পিসো শ্বশুরের মানে এই খাওয়া দাওয়া রান্না এত স্বাদ হয়েছিল না, পরে বয়স দিচ্ছি তো তাই বলছি। লাল শাকটা দারুণ হয়েছিল, আর এখন এই শুক্তোটা ও সত্যি মুখে দিলাম যা লাগ যা লেগেছে না আর কি বলবো, মুখে আমার এখনও লেগে আছে, মানে এত ভালো হয়েছিল শুক্তোটা, মানে কি বলবো। আর এখন দিয়ে দিয়েছে দেখো শুক্তোর পরে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি এই শ্রাদ্ধ বাড়িতে কিন্তু মাছের মুগ ডাল দিয়ে আমি খেতেই চাই না সেরকম, কিন্তু আজকে আমি নিলাম, যেহেতু আমার বাড়ির নিজের বাড়িতে আজকে যা যা রান্না হয়েছে সবটাই আমি খাবো সবটাই। তো মুগ ডাল মাছের মাথা দিয়ে আর লেবুর রস দিয়ে, ও সত্যি যা লাগে না অসাধারণ লাগে সত্যি বন্ধুরা। আজ দেখো সঙ্গে আবার আলুর চিপ দিয়ে দিয়েছে, ও দারুণ লাগছে, পুরো মেখে পুরো জমিয়ে খাচ্ছি বন্ধুরা, অসাধারণ লাগছে। দেখো খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর আলুর চিপ দিয়ে, আর দেখো এখনও একটু রয়েছে ভাত, সেটাও খাচ্ছি একদম বন্ধুরা তৃপ্তি নিয়ে খাচ্ছি তোমাদেরকে, আমার বাড়ির কাজ এটা। এখন দিয়ে দিয়েছে পটল চিংড়ি। দেখো বন্ধুরা পটল চিংড়ির কালারটা কিন্তু অসাধারণ, দেখো কী সুন্দর গলে গেছে পটল আলু। দেখো এই যে দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো তো কিন্তু ভালো বড় বড়, কিন্তু দেখো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নিলাম ভাতের মাঝখানে দিয়ে, দেখো পটল আলু দিয়ে মেখে তারপরে আমি খাচ্ছি জমিয়ে। যে দেখো লেবুর রসও কিন্তু দিচ্ছি আমি একটুখানি দিয়ে মেখে খাচ্ছি। যে দেখো এটা আমার একটা ননদ হয় পাশে, আমার বাড়ির সবাই বসেছে, সবাইকে আর ক্যামেরা করছি না। দেখো বন্ধুরা পটল চিংড়ি খাওয়ার পরে দিয়ে দিয়েছে পাবদা মাছ দিয়ে দিয়েছে। দেখো পাবদা মাছের কালিয়া দিয়ে দিয়েছে, পাবদা মাছের কালিয়া না সরি, পাবদা মাছের শস্য পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ করেছিল সেটা খাচ্ছি এখন। দেখো বন্ধুরা একদম মাছটা এত নরম হয়েছে না আর কি বলো, পটল চিংড়িটা দারুণ হয়েছিল আর এই পাবদা মাছটাও অসাধারণ হয়েছিল বন্ধুরা। দেখো কত সুন্দর করে আমি খাচ্ছি একটু ভাত মেখে। তো পাবদা মাছ খাওয়া হয়ে গেছে, দারুণ ছিল পাবদা মাছটা, অসাধারণ ছিল বন্ধুরা। আমার ঠাকুমা শাশুড়ির কাজ হয়েছিল কদিন আগে, তার থেকেও আজকে রান্নাগুলো দারুণ হয়েছে, মানে একই লোকে কিন্তু রান্না করেছে। দেখো বন্ধুরা এখন দিয়ে দিয়েছে কাতলা মাছ, ও কত বড় একটা কাতলা মাছ দিয়েছে, আর পাশ থেকে খালি বলছিল বৌদি আরেকটা দেবো আরেকটা দেবো, আমি বলছি না 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 আর দিও না, এটাই আগে খেয়ে নিই। বন্ধুরা দেখো লাল লাল কাতলা মাছের মানে কালিয়া, ও সত্যি সত্যি অসাধারণ ছিল বন্ধুরা। দেখো একদম ভাতটা মাখছি পুরো লাল হয়ে গেছে, ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়েছি সুন্দর করে, আর গরম ভাতের সাথে একটু লেবু নিয়ে মাছটা দেখো দিয়ে খাচ্ছি বন্ধুরা, এত ভালো লাগছে না তোমাদেরকে আর কি বলবো। সত্যি বলছি বন্ধুরা আমার পিসো শ্বশুরের মানে খাওয়া দাওয়ার দিনটা দারুণ খেয়েছি, জমিয়ে খেয়েছি বন্ধুরা। এখন দিয়ে দিয়েছে শেষ পাতে দিয়ে দিয়েছে চাটনি। আমি কোনো দিনও কোথাও চাটনি খাই না, কিন্তু আজকে বললাম না আমার বাড়িতে অনুষ্ঠান, আমার সবগুলো আজকে আইটেম খেতে হবে, মেনুগুলো সব মেনুগুলো চেক করতে হবে। এই যে চাটনি দিয়ে পাঁপড় আমার অসাধারণ লাগে বন্ধুরা, দেখো চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছি যা দারুণ লাগছে না কি বলবো তোমাকে।
ভীষণ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে সত্যি। আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে খেলাম, এখন দিয়ে দিয়েছি মিষ্টি দই। বন্ধুরা মিষ্টি দই না আমার তেমন একটা ভালো লাগে না, তো বারণ করার আগে আমাকে দিয়ে দিয়েছিলো, তার জন্য আমি এখন খেয়ে নেব, কিছু করার নেই। তো টক দই আমার ভালো লাগে, কিন্তু মিষ্টি দই আমার ভালো লাগে না তেমন একটা, তবু আমি আজকে খাচ্ছি। মিষ্টি দইটাও দারুণ ছিল বন্ধুরা, দারুণ। এই যে দেখো বন্ধুরা মিষ্টি দিয়ে দিয়েছে, মিষ্টি তো খেতেই হবে, এত কিছু খেয়েছি এখন মিষ্টি খেতেই হবে, না হলে মনে হবে না যে কিছু একটা খাইনি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকমই একটা হয়, দেখো লাস্ট পাতে দিয়ে দিয়েছে হজমলা দিয়ে দিয়েছে, সো সব কিছু খেয়ে তারপরে আমি হজমলাটা খেয়ে নেব, তাহলে পুরো হজম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সত্যি বন্ধুরা দারুণ খেয়েছি, খুব মজা নিয়ে তৃপ্তি সহকারে আজকে পেট পুরে দুপুরে খেলাম। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, তারপরে খাওয়ার পরে সবার সাথে একটু গল্প করছিলাম, তো করে এখন আবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তো আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই। যে দেখো বন্ধুরা এইখানটায় হচ্ছে আমার শ্বশুরবাড়ির মেন বাড়ি, তো যাই হোক তোমাদেরকে আমি আগের ভিডিওতে ঘুরিয়ে দেখিয়েছিলাম। চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।